তো বন্ধুরা, ইতিমধ্যেই পেন কার্ড এবং আধার কার্ড নিয়ে একটা অনেক বড় আপডেট রয়েছে এই ভিডিওতে। ইতিমধ্যে আমরা কিন্তু রয়েছি ই ফিলিংস হোম পেজে, এখানে ইনকাম ট্যাক্সের সমস্ত যাবতীয় কাজ কিন্তু এই ওয়েবসাইট থেকেই করা হয়। তো বন্ধুরা, ঘরে বসেই কিন্তু আপনারা তিনটি পদ্ধতিতে এখন থেকে আধার কার্ডের সঙ্গে পেন কার্ড লিংক করতে পারবেন। এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ নিজে করে দেখাবো আপনাদের। আশা করি আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং কেয়ারফুলি আপনারা বিষয়টা গুরুত্ব সহকারে বুঝবেন। পেন এবং আধার কার্ড সংযুক্তিকরণের সময়সীমা শেষ হচ্ছে কিন্তু আগামী 30 সেপ্টেম্বর সোমবার। এর মধ্যে লিংক না করা হলে রাতারাতি পেন কার্ড বাতিল হয়ে যাবে বলেও জানিয়েছে কেন্দ্রীয় সরকার। তো অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য, যদি আপনি ভারতীয় নাগরিক হয়ে থাকেন, যদি আপনার কাছে আধার কার্ড এবং পেন কার্ড দুটোই যদি আপনার কাছে থাকে, যদি এখনও পর্যন্ত লিংক না করান তাহলে আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনি উপকৃত হবেন। তো প্রথমেই আপনারা চলে যাবেন ইনকাম ট্যাক্স ইন্ডিয়া efillings.gov.in এই ওয়েবসাইটে। এই ওয়েবসাইট খোলার পর একটা পপ আপ চলে আসবে, পপ আপটা ক্লোজ করবেন, সঙ্গে সঙ্গে কিন্তু ওয়েবসাইটটি সম্পূর্ণভাবে আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। এবং অবশ্যই ভিডিওটি দেখছেন, দেখার পর আপনি অবশ্যই কিন্তু আধার কার্ড পেন কার্ড নিয়ে এই কাজটি খুব তাড়াতাড়ি আপনি করে ফেলবেন, কেননা সময় কিন্তু আর নেই। যদি সময় চলে যায় তাহলে কিন্তু আর আপনি সেই পেন কার্ড অ্যাক্টিভ করাতে পারবেন না, নতুন করে কিন্তু আপনার আবার আবেদন করতে হতে পারে। তো বন্ধুরা, এই ওয়েবসাইটটি খোলার পর আপনারা দেখবেন প্রথমেই রয়েছে এই পাশে, দেখবেন এখানে মাউস কার্সারটা ফলো করুন, লিংক আধার একটা অপশান রয়েছে, আপনারা সরাসরি এই অপশানে ক্লিক করবেন। যখনই আপনারা ক্লিক করবেন আপনার সামনে খুব সুন্দরভাবে একটা ফর্ম চলে আসবে, এবং এখানে দেখুন ফর্মে পেন কার্ড নাম্বার, আধার নাম্বার, নেম অ্যাজ পার আধার, অর্থাৎ আধার কার্ডে যে নাম রয়েছে সেই নাম দিতে হবে। তারপর এখানে একটা টিকমার্ক, নিচের একটা টিকমার্ক দেওয়ার পর নিচে একটা ক্যাপচা কোড রয়েছে, তারপর ওটিপি, রিকোয়েস্ট ওটিপি, যদি আপনি ক্যাপচা কোড দিতে পারেন দেবেন, না হলে আপনি ওটিপি, যদি মোবাইল নাম্বার রেজিস্টার করা থাকে তাহলে ওটিপি ক্লিক করে আপনি ওটিপিটি দিয়ে তারপর লিংক আধার করতে পারবেন। তো চলুন আমরা শুরু করি কাজটি, আপনারা দেখুন কিভাবে আমি করছি। তো প্রথমে আমি পেন কার্ড নাম্বার দিচ্ছি, একটা পেন কার্ড নাম্বার রয়েছে ইতিমধ্যে আমার কাছে যেটা আমি লিংক করাবো এখন, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমি পেন কার্ড নাম্বার দিয়ে দিলাম, এবার আমি আধার কার্ড নাম্বার দেবো এখানে। তো আধার কার্ড নাম্বারটি আপনারা যে নাম্বার দিচ্ছেন না কেন, সেই নাম্বার কিন্তু খুব কেয়ারফুলি আপনারা দেখবেন, মিলিয়ে দেখবেন, যদি নাম্বার ভুল হয়ে যায় তাহলে কিন্তু লিংক করাতে পারবেন না। তো আমি আমার আধার নাম্বার দিয়ে দিলাম, একটা আধার নাম্বার, যে আধার নাম্বারের সঙ্গে যে পেন কার্ড আমি লিংক করব সেই দুটো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর যে নাম রয়েছে আধার কার্ডে, যে নাম রয়েছে সেই নাম কিন্তু দিতে হবে। তো আমি আধার কার্ড থেকে যে নাম রয়েছে সেই নাম দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের আধার কার্ড থেকে নামটি দিয়ে দেবেন। তো যা রয়েছে নাম তাই আমি দিয়ে দিলাম এখানে, এবং দিয়ে দেওয়ার পর এখানে আই হ্যাভ অনলি ইয়ার অফ বার্থ ইন আধার কার্ড, অর্থাৎ আপনার জন্ম তারিখ যেটা যেটা আধার কার্ডে রয়েছে সেটাই অটোমেটিক নিয়ে নেবে এখানে ক্লিক করলে। দেখুন এখানে ক্লিক করলাম, অটোমেটিক কিন্তু নিয়ে নেবে, ইন্টারনালভাবে আপনার এখানে শো হবে না। তারপর এখানে এগ্রিমেন্ট রয়েছে একটা, আই অ্যাগ্রি টু ভ্যালিডেট মাই আধার ডিটেলস উইথ UIDAI, অর্থাৎ এই আধার নাম্বারটা আপনার অ্যাক্টিভ রয়েছে UIDAI এর সঙ্গে, সেটা অ্যাগ্রি করে দেবেন। দিয়ে দেওয়ার পর নিচে আপনি চাইলে এটা দিতে পারেন, অথবা আপনার যে রেজিস্টার ফোন নাম্বার ওটিপিও নিতে পারেন, অর্থাৎ ওয়ান টাইম পাসওয়ার্ড যেটা। তো আমি ওয়ান টাইম পাসওয়ার্ড করছি না, যেহেতু আমার যদিও আমার অ্যাক্টিভ রয়েছে মোবাইল নাম্বার, তবুও আমি শর্টকাট প্রসেসে আপনাদের দেখাচ্ছি, আপনারা চাইলে এটা করতে পারেন। তো আমি এটা করে নিচ্ছি, YAYARWSH। তো এই হচ্ছে ক্যাপচা কোড, এই ক্যাপচা কোডটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে লিংক আধার, দেখুন সুন্দরভাবে সব কিছু ভরা হয়ে গেছে। এবার আমি লিংক আধারে ক্লিক করব, যখনই ক্লিক করলাম অটোমেটিক কিন্তু এখানে লেখা দেখাচ্ছে, দেখুন ইওর পেন ইজ অলরেডি লিঙ্কড টু দ্য গিভেন আধার নাম্বার, অর্থাৎ বন্ধুরা এই যে আধার নাম্বারটা অলরেডি কিন্তু এই পেন কার্ডের সঙ্গে লিংক করা আছে। যদি আপনার না থাকে তাহলে কিন্তু সাকসেসফুলি লেখা চলে আসবে, লিংক কিন্তু আপনার এভাবে হয়ে যাবে। যেহেতু আমার এই যে নাম্বারটি, যে নাম্বার দিলাম আমি, সেটি অলরেডি আগেই করা হয়েছে, তার জন্যই কিন্তু এই লেখাটা এসেছে। দেখুন ইওর পেন ইজ অলরেডি লিঙ্কড টু দ্য গিভেন আধার নাম্বার। তো বুঝতেই পারছেন আপনারা এভাবে করে নেবেন এখানে স্টেপ বাই স্টেপ। যেহেতু আমার কাছে আনলিঙ্ক, লিঙ্ক ছাড়া কোনো নাম্বার আমার কাছে নেই যেটা দিয়ে দেখাবো আপনাদের, সেহেতু আমি এটা দিয়ে আপনাদের দেখালাম। আপনারা যেভাবে দেখিয়েছি সেভাবে করবেন, আপনারটা হয়ে যাবে। যদি আপনার আগে লিঙ্ক করা না থাকে তাহলে কিন্তু হয়ে যাবে, আপনারা করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওর মূল তথ্য, আশা করি উপকৃত হয়েছেন। ভিডিওটি লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।